প্রশ্নটা হচ্ছে আপনি আপনারা তো ঈশ্বরকে বিশ্বাস করেন না আল্লাহকে বিশ্বাস করেন না আপনারা কি মানে কাউকে বিশ্বাস করেন না নাকি আপনারা মানেন যে সৃষ্টি করতে আমি একজন থাকলে থাকতে পারে প্রমাণহীন কোন দাবিকে আমি বিশ্বাস করি না ভাই প্রমাণহীন আপনি কোন দাবিকে বিশ্বাস করেন না তাই তো না সো ভাই আপনি কি এই ঈশ্বরেরটাও বিশ্বাস করেন না যে আমাদের এই সমস্ত মহাবিশ্ব আছে বা মহাবিশ্বের বাইরেও একটা জগৎ আছে এই সমস্ত কিন্তু এখন তো প্রমাণ নেই মহাবিশ্বের বাইরে জগৎ আছে এটা তো ব্ল্যাক হোল কি মহাবিশ্বের বাইরে নাকি ব্ল্যাক হোল তো মহাবিশ্বের ভিতরেই মহাবিশ্বের বাইরের কথা বলছেন মহাবিশ্বের বাইরের কোনো ব্ল্যাক হোলের সন্ধান পেয়েছেন আপনি মানে আপনি আপনি কোনো ব্ল্যাক হোলের সন্ধান পেয়েছেন ব্ল্যাক হোলের তো কোনো নির্দিষ্ট প্রমাণ নেই এখনো পর্যন্ত বিজ্ঞানীরা পায়নি আপনি কি ব্ল্যাক হোলে বিশ্বাস করেন ব্ল্যাক হোলের যে প্রমাণ নেই এই কথাটা আপনি কোথা থেকে পড়েছেন ভাইয়া ব্ল্যাক হোল তো এখন বিজ্ঞানীরা গবেষণা করছে এবার ব্ল্যাক হোলের তো এখন কোনো স্পেসিফিক প্রমাণ বিজ্ঞানীরা পায়নি তাই না এই এই কথাটা কোথা থেকে পড়েছেন আপনি ব্ল্যাক হোলের যে কোনো প্রমাণ নেই এই কথাটা কোথা থেকে পড়েছেন এই এই কথাটা ভাইয়া এই কিছুদিন আগেরও তো একটা মানে গবেষণা প্রতিষ্ঠান নাসা যারা বলে তারাও মানে এটা নিয়ে গবেষণা করছে তারা তো আগে থেকে এটা জানতো না ধরুন একশো বছর আগে যারা মারা গেছে অতটুক বলেন আব্বাস ভাইয়া অতটুক বলেন যে ব্ল্যাক হোলের যে কোনো প্রমাণ নাই এটা আপনি কোথা থেকে পড়েছেন এই জিনিসটা পড়েছেন কোথা থেকে ভাই আমি বলছি এটা কোন সিওরিটির কোনো প্রমাণ নেই এখন আমি এখন আমি আপনাকে দেখাতে যাবো আমি কোথা এটা পড়েছেন কোথা থেকে এই তথ্যটা আপনি পড়েছেন কোথা থেকে যাই হোক আপনাকে আমি অন্য অন্য ভাবে বোঝাচ্ছি হোক বলে অন্য দিকে যাব না ভাই অন্য দিকে যাব না ভাই এই জিনিসগুলো না খুবই এই জিনিসগুলো আপনাদের অ্যাভয়েড করা উচিত ধরুন যে বিষয় সম্পর্কে আপনি পড়েন নাই বা যে জিনিসগুলো আপনি সঠিক জায়গা থেকে পড়েন নাই যাচাই করেন নাই যে তথ্যটা সঠিক কিনা এই কথাটা কোথাও চায়ের দোকান থেকে শুরু করে কোনো আড্ডা থেকে শুরু করে কোথাও বুক ফোলায় বুক ফোলায় এরকম করে বলা উচিত না যে বিষয় সম্পর্কে আপনি পড়বেন না বিষয় বিশেষ

আমি আপনাকে আমি আপনাকে আব্বাস আমি আপনাকে বলে দিচ্ছি ব্ল্যাক হোলের ছবি আমি আপনাকে এই মুহূর্তে দেখাবো সেটা আমি পরে করবো আগে আপনি একটু ব্ল্যাক হোলের ব্ল্যাক হোল যে কোনো ইয়া নাই প্রমাণ নাই আহ যে হুদাহুদি বিশ্বাস করতেছে একটু দেখান আমাদেরকে হ্যাঁ আমি তো বললাম শুনতে পেলেন না আপনি আবার বলছি তাহলে ব্ল্যাক হোল যদি থাকতো তবে বিজ্ঞানীরা অনেক আগেই ওটা নিয়ে অনেক ধরনের গবেষণা চালিয়ে ফেলতেন আপনি যেখান থেকে পড়েছেন আপনি জিনিসটা সেই প্রমাণটা দেন আপনি মনে নেই আমি কোথা থেকে পড়েছিলাম আমার সঠিক মনে নেই তো আপনার মনেও নাই আপনি কোথা থেকে পড়েন আপনি কোন আর্ট মানে কোন সাইট থেকে এই বৈজ্ঞানিক তথ্যগুলো পড়েন সাইটের নাম বলেন সাইটে যা আমরা সার্চ করে বের করে নেচ্ছি সাইটার নাম বলেন

যে সাইটগুলোতে ধরেন অথেন্টিক তথ্য পাওয়া যায় ইউটিউবে অনেকগুলো চ্যানেল আছে মোটামুটি আমার নাম ঠিক খেয়াল নেই বাট ডি নিউজ থেকে শুরু করে এরকম অনেকগুলো ইয়ে আছে আহ ব্ল্যাক হোলি ছবিটা দেখান একটু শুনেন আপনাকে আপনাকে লাভ নেই তো আপনি কি বুঝবেন এটা দেখে ধর আপনি ইউটিউব চ্যানেলটার নাম বলতে পারবেন কোন চ্যানেল মানে বাংলায় দেখেছেন না ইংরেজিতে দেখেছেন দুর্বল

এই জিনিসটা দেখে তাকে আমরা আস্তে করে বিদায় করে দিই কারণ একেবারে অশিক্ষিত মূর্খ মুমিন এই টাইপের মুমিনের সাথে কথা বলাটা মানিজ্যৎ মারা একদম মানিজ্যৎ মারা যায় এই সমস্ত মুমিনের সাথে কথা বলতে গেলে আমরা সেই কাজটা করব না আমি আপনাকে দেখাচ্ছি উপরে দেখা যাচ্ছে এটা কি আপনি কি ইংরেজি পড়তে পারেন আব্বাস সাহেব আব্বাস সাহেব ইংরেজি পড়তে পারেন নাকি শুধু মাদ্রাসা পড়ছেন অল্প অল্প পারি আচ্ছা উপরে কি লেখা আছে একটু পড়েন ইভেন্ট হরাইজন টেলিস্কোপ এটা লেখা দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে

আমি কি ইংলিশ নাকি জি আমার ইংলিশই জানতে হবে সেটা তো ঠিক ফরাস ভাই উনি তো ইংলিশ না উনি ইংলিশই কেন জানতে হবে আচ্ছা আমরা এখানে দেখি আর্টিকেলটার ভিতরে কি আছে দেখেন এখানে একটা ছবি দেখা যাচ্ছে একটা ছবি দিয়েছে এই এই অংশটুকু একটু পড় শোনান এখানে কি লেখা পড়েন আচ্ছা ভাই আমি সেটা পড়তেছি বাট আপনাদের আগে বা 100 বছর আগে যারা জানতো না যে ব্ল্যাক হোল কত আসিফ আসিফ ভাই যে যিনি ওই ইংরেজির মানে বুঝবে না এই মানে এক লাইন পরে মানে বুঝবে না বা এড ওনাকে এই প্যারা পড়া মানে আলটিমেটলি মানে পারপাসটা কিসার হবে আমার একটু বলেন দাসি ভাই দর্শকদের উদ্দেশ্যে দেখালাম এই বান্দা তো কিছু বুঝবেন এটা তো জানি দর্শকরা একটু দেখলো

তোরা আমরা আইলে দেখাইলাম তাকে না আমি এটা পড়বো না এড এই এড আমি পড়বো না এটার মানে বলার দরকার নেই আমি কি ইংলিশ নাকি লাগার ভাই কি বলছিল এক একটা এক এক ਕਿਸিমের ভাই এক একটা এক এক ਕਿਸিমের ভাই উফ উহ ঠিক আছে পরের জনকে যুক্ত করি দেখি আমি আমি আপনাকে যুক্ত করতে না চলে গেছে যুক্ত করলাম আমি

ভালো আছে আশা করি আপনি ভালো বলেন আর বলেন আপনি আচ্ছা আমি ভারত থেকে বলছি এই আপনাদের এই লাইভ সেশনটা আমি কিন্তু অনেক সময় দেখি এর মধ্যে আমি প্রায় সময় যুক্ত হওয়ার চেষ্টা করি কিন্তু পারি না আমার মনে হচ্ছে বেশ কিছু হিন্দু টুন্নি এটা জানেন তো একটা স্পেশাল ওয়ার্ড আছে এদের জন্য হিন্দু মুমিনদের জন্য টুন্নি বলে ওদেরকে টুন্নি 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 গুলো টুন্নি ইউ এন এন আই আচ্ছা টুন্নি এই টুন্নি গুলো এসে বসে থাকে বসে মানে সব মজা নেয় ওরা ওরা শুধু মজা নেওয়ার জন্য বসে থাকে কিন্তু ওদেরকে ওদেরকে যখন আপনি যুক্ত করবেন তখন পালিয়ে যাবে আমি আচ্ছা এটা এটা তো আমার বলতে করতেছ না যে হিন্দুরা বসে থাকে নাকি মুসলিমরা জায়গা খাওয়ার জন্য মুমিনরা বসে থাকে এটা তো আমি বলতে করতেছ না বাট হ্যাঁ মানে যারা ধরেন সবচেয়ে বসে থাকে যুক্ত করার চেষ্টা হয়তো বের হয়ে যায় তাদের ইন্টেনশনটা ভালো না তারা সঠিক কোন ইন্টারেকশন নেয় আর কি লাইভে যুক্ত হয় না কিন্তু আপনি ঠিক বলছেন তাই আমি কিন্তু এই ব্যাপারটা অনেক দিন নোটিস করেছি এবং এদের মানে কথাবার্তা কিংবা মেসেজ ফেসেজ দেখেই বোঝা যাচ্ছে ওরা অ্যাকচুয়ালি হিন্দু আমি আমার আমিও ব্যাকগ্রাউন্ড আমার হিন্দু মানে হিন্দু ফ্যামিলি থেকে এসেছি যদিও আমাদের ফ্যামিলি কেউ কখনোই এগুলো মানেনি ধর্ম নিয়ে কোনো কিছু করে না কারণ আমি আরেকটা জিনিস নোটিস করলাম যে বাংলাদেশি হিন্দুরা যারা ওরা পশ্চিমবঙ্গের হিন্দুদের থেকে অনেক বেশি কট্টর অনেক বেশি মানে

কট্টর বউ আছে বহু বহু দেখতে পারি সো এটা না করে আপনি বরং যদি কোন পয়েন্ট থাকে স্পেসিফিক পয়েন্ট থাকে পয়েন্টে যদি বলেন ঠিক আছে আমার আমার একটা ইয়ে ইন্ডিয়ার মধ্যে এই যে রাম মন্দির মিয়া একটা বেশ বড় একটা ইয়ে চলছে নতুন 22 জানুয়ারিতে ওরা রাম মন্দির উদ্বোধন করবে এর জন্য পুরো দেশের মধ্যে ওরা যা মাতামাতি শুরু করেছে ইনফ্যাক্ট অলমোস্ট ইমপোজিশন হচ্ছে সবাই ঘরে ঘরে এসে বলছে যে তোমরা কিন্তু ইয়ে করবে ওই প্রদীপ জ্বালাবে আর ওই চাঁদা যদি পারো চাঁদা দাও তো আজকে তো এসেছিলো আমার ঘরেও আমি ভাগিয়ে দিয়েছি ওদেরকে বলেছি এইগুলো কী আপনার আমি কি করব এটা আপনাকে বলার এই জিনিসগুলো আমি জানি না ওদেরকে কিছু আছে কিনা মোস্টলি এটা এসেছে এই কাউ বেল্ট যেটা আছে ইন্ডিয়ার এন্টায়ার নর্থ অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন সেক্টার এটা হচ্ছে কাউ বেল্ট এটা হচ্ছে সব গো ভক্তের মানে গো মাতা আর বাপ সান্ড আমি তো মানে অ্যাড করে দিচ্ছি ওদের জন্য বাপ সান্ড কারণ গো যদি মাতা হয়তো বাপ তাহলে স্টান্ডি হবে আর না এই জন্য আমি বলছিলাম এদের প্রচন্ড লাফালাফি করছে ইদানিং এটা যে কি পরিমাণ ড্যামেজ করছে এজ এ সেকুলার কান্ট্রি এই ইমেজটা প্রচণ্ড ড্যামেজিং আপনারা জানি না ওদের আপনারা এইগুলো নোটিস করেন কিনা কিন্তু আমরা এই আমি এই জিনিসটা স্পেসিফিক্যালি খুব নোটিস করেছি এবং খুব বাজে লাগে এক সময় এই ব্যাপারটা এতটুকুই বলার ছিল আমার অন্য কিছু বলার নেই তবে আমি অনেক আমি কিন্তু টু থাউজেন্ডে আমি ঢাকাতে ছিলাম আপনারা হয়তো জানবেন করোনা ইন্ডাস্ট্রিজ ওখানে গিয়ে আমি সফটওয়্যার এ যে ওইখানে সেট আপ করে সে ডেভেলপমেন্টের কাজ করতাম অ্যারাউন্ড থ্রি মান্থস আমি ছিলাম ওই অফিসে উনি আমার অনেক কাহিনী আছে বাংলাদেশের বিশাল কাহিনী আছে আমার এর মধ্যে বিভিন্ন রকম পাকিস্তানিদের সামনে আমি পড়েছিলাম বাংলাদেশ ইসলামিক ব্যাংক একটা মধ্যে সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য গিয়েছিল তখন বিশেষ একটা প্রবলেমে ফেসে গিয়েছিলাম কিন্তু আমি পরে কোনোদিন দিন যুক্ত হলে আপনাদের সঙ্গে কথা বলবো আমার একটাই পয়েন্ট ছিল যে রাম মন্দির নিয়ে লাফালাফিটা এটা যাতে কিভাবে বোঝানো যায় এক সব মানে যেটার কোনো বেস নেই যেটার একটা একটা কল্পনার জগৎ নিয়ে এত লাফালাফি ওরা করছে অথচ মানে সত্যি মাঝে মাঝে খুব খারাপ লাগে নিজের দেশের অনেক লোক যারা একচুয়ালি নিদি ওদের কোনো দরকারই নেই মন্দির মসজিদ কিন্তু ওরা এর জন্য ডিপ্লাই করছে এই জিনিসটা খুব খারাপ লাগে এই একটা জিনিসই বলার জন্য এসেছিলাম আজকে ফার্স্ট টাইম যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে ভবিষ্যতে কখনো আবার যুক্ত হব নিশ্চয়ই থ্যাংক ইউ থ্যাংক যুক্ত হওয়ার জন্য ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি আবারও নিশ্চয়ই কথা হবে ভবিষ্যতে